সালামু আলাইকুম। অনেকদিন হয়েছে ইউকে বাবুর বার্থডে, তো গিফটগুলো খুলবো খুলবো করে খোলাই হচ্ছে না। আজ অবশেষে গিফটগুলো নিয়ে বসেছি। প্রথমে এই গিফটটা খুলি। এখানে কোনো নাম লেখা নেই, এটা কে দিয়েছে। ওয়াও, এটা একটা লাইট, খুব সুন্দর। সাথে একটা রিমোট আছে ছোট্ট। এটা একটা খেলনা, এটাতেও নাম লেখা নেই, এটা কে দিয়েছে। তবে এটাও খুব সুন্দর। আমি এখন এটা চালিয়ে দেখাচ্ছি না, পরে ইউকি যখন খেলব তখন দেখাবো। এইটা দিয়েছে আরি ভাইয়া মিম ভাবিরা, ওনারা লিখে দিয়েছেন সুন্দর করে। এটা এক ধরনের গেম, এটাও খুব সুন্দর। এটা আমি একটু খুলে দেখাই। ভেতরে অনেক কিছু আছে, একটা ব্যাগ, একটা লাঠি, আরো ছোট ছোট অনেক কিছু। এগুলো কিভাবে খেলতে হয় সেটা পরে কখনো দেখাবো। এই গিফটটা আরাফাত ভাইয়া নিয়ে এসেছে, এবার খুলে দেখি। এটা এক ধরনের ম্যাট, এর সঙ্গে একটা কলমও আছে। কলমের মধ্যে পানি দিয়ে এখানে লিখতে হয়, ম্যাটের উপর লিখলে তখন বিভিন্ন রকমের ছবি ভেসে উঠবে। এই গিফটটা দিয়েছে আরিফ ভাইয়া আর মেঘ। মেঘ আগেই বলেছে এই গিফটটা আমার জন্য, এটা শুনে আমি খুবই খুশি যে ইউকির সঙ্গে আমিও একটা গিফট পেলাম। এটা একটা গ্লাস সেট, খুবই সুন্দর। একটু খুলে দেখি, ভেতরে আরেকটা ট্রের মতো কিছু দেখা যাচ্ছে। ওয়াও, এই ট্রেটাই আমি অনেকদিন থেকে দেখছিলাম, আমার খুবই পছন্দের। তো অবশেষে এটাই আমার গিফট পেয়েছি, খুবই ভালো লাগছে, আমি সত্যি খুবই খুশি। এবার ট্রের উপর গ্লাসগুলো একটু সাজিয়ে রাখি। এটা অর্ণি আর প্রীতম ভাইয়া দিয়েছে, অনেক বড় বক্স। খুবই সুন্দর কার্ড, অর্ণির এই কার্ডটা দেখে আমার ঈদের কথা মনে পড়ে গেল, বিশেষ করে ঈদ কার্ড আমরা আগে ছোটবেলায় দিতাম। অর্ণি ইউকির জন্য বক্স ভর্তি গিফট এনেছে, অনেক কিছু ভেতরে, একটা একটা করে বের করছি। এইটা একটা প্রিন্সেস ড্রেস, খুবই সুন্দর। সঙ্গে একটা ব্যাগও আছে জামার সঙ্গে মিলিয়ে। প্রিন্সেস ড্রেসের সঙ্গে জুতা, কানের দুল, হাতের রিং, মাথার মুকুট আর জাদুর কাঠি দিয়েছে। আর এটা একটা পানির পট। ইউকি ডেকারে এটা নিয়ে যেতে পারবে, দেখতে খুবই কিউট।
আর্নি এত কিছু নিয়ে এসেছে যে খুলে শেষ করতেই পাচ্ছি না, একের পর এক জিনিস বের হতেই আছে। এটাও পানি পটের সঙ্গে কাপে করে পানি ঢেলে খাওয়ার জন্য, আর ওই মাথাটা খুলে তখন এই মাথাটা লাগানোর জন্য। সবশেষে ছড়র ভাইয়ের গিফটটা খুলছি, যদিও এটা আগেই খুলেছি। এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে, তাই ইউকি বাবু প্রথম দিন নার্সারি স্কুলে নিয়ে গিয়েছিল, আর এর মধ্যে আমি কিছু চকলেট দিয়েছিলাম, সেগুলো এখনো আছে। ব্যাগের সঙ্গে একটা বইও দিয়েছিল ভাইয়া, এই যে অ্যামাজন থেকে এই গিফটটা অর্ডার করেছিল। বইটা অনেক আগেই বাসায় ডেলিভারি দিয়েছিল, তাই ইউকি এটা খুলে প্রতিদিন পড়াশোনা করে। এছাড়া আলী ভাই ইউকিকে 3000 ইয়েনের একটা গিফট কার্ড দিয়েছে, আর সৌরভ ভাই 10000 ইয়েনের একটা গিফট কার্ড দিয়েছে। সব গিফটই অনেক সুন্দর, থ্যাংক ইউ সবাইকে। অর্নির প্রিন্সেস ড্রেসটা একটু পরিয়ে দেখলাম, খুবই সুন্দর লাগছে। তো আজ এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।